আমি বড় একটা জামাতে নামাজ পড়তেছি, এমত অবস্থায় আমার ওযু ভেঙে গেলে আমার করণীয় কি হবে? আপনি কোনো জামাতে নামাজ পড়তেছেন, এই অবস্থায় যদি আপনার ওযু ভেঙে যায় তাহলে আপনি নামাজ ছেড়ে চলে যাবেন ওযু করার জন্য, এবং এটাকে অনেকে লজ্জার কারণে অ্যাভয়েড করে যে আমি যদি এখন চলে যাই তাহলে সবাই টের পেয়ে যাবে, আরে এই লোকটার বায়ু নির্গত হয়েছে, ধরা পড়ে যাবে। তো সমস্যা কি? এই কাজটা কি এমন কাজ যে আপনি একলা করছেন আর কেউ করে না? এমন একটা কাজ যে সবাই করে কিন্তু কেউ করছে এটা টের পাইলে আমরা মনে হয় যে তারে খাই খাই একটা ভাব হয়ে যায়। কেন ভাই? এটা তো মনে এরকম মনে করতে কোনো কারণ নাই, সন্দেহাতীতভাবে এটা প্রত্যেকে যার যার মতো করে আপনার তার প্রয়োজন হলে সে বায়ু নির্গত করেন, কিন্তু যাতে অন্য কেউ টের না পান সে চেষ্টা করেন, এটা ভদ্রতা, ঠিক আছে। কিন্তু নামাজের মতো ইবাদত ওযু ছাড়া সিজদা করা জায়েজ নাই, গুনাহ। ওযু ছাড়া আল্লাহরে সিজদা করা জায়েজ নাই, নামাজ পড়া জায়েজ নাই, এটা গুনাহের কথা। তো এই জন্য ওযু ছুটে গেছে, আপনি দুই রাকাত পড়ছেন, তিন রাকাত পড়ছেন, মাঝখানে আছেন, যে অবস্থায় ওযু ছুটে গেছে ওই অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিয়ে সোজা বের হয়ে যাবেন। এখন আপনি বলবেন যে অনেকগুলো কাতার কেমনে ভেঙে ভেঙে যাবো, আস্তে আস্তে যাবেন, হালকা হালকা করে একটু সরাসরি চলে যাবেন, সমস্যা নেই। কোনো কোনো মসজিদ আছে যে সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে, হ্যাঁ, আমরা সুনা ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে ওইটা রাখবো ইনশাআল্লাহ, সাইড দিয়ে ব্যবস্থা থাকবে। মডেল মসজিদগুলোতে সম্ভবত এরকম ব্যবস্থা থাকার কথা, কারণ মডেল মসজিদগুলোর এই আলোচনা যেদিন হয় ইসলামিক ফাউন্ডেশনে আমি ছিলাম, আমি প্রস্তাব দিয়েছিলাম যে সাইড দিয়ে যেন ব্যবস্থা থাকে, যে কারণ আমাদের উজু হয়ে গেলে চট করে তিনি লাস্টের কাতারে গিয়ে সাইডে গিয়ে তিনি একটা টাইলস থাকবে হাঁটার জন্য, হেঁটে বের হয়ে যাবেন, যেভাবে হোক আপনি বের হয়ে চলে যাবেন। যদি এমন হয় যে এত বড় জামাত, এতগুলো কাতার যে সবগুলো ভেঙে যেতে যেতে নামাজ আর থাকবেই না, তাহলে আপনি এই অবস্থায় বসে থাকেন অথবা দাঁড়ায় থাকেন অথবা নামাজের নিয়ত ছেড়ে দেন শুধুমাত্র মুসলিমদের সাথে অভ্যাস, এক কথায় আপনি বিনা অজুতে নামাজ পড়বেন না এবং বের হয়ে যাবেন। যদি বের হয়ে যান যেতে পারেন, সব এটাই হলো মূল বিধান, বের হয়ে যাবেন যে অজু করবেন, কারোর সাথে কোনো কথাবার্তা বলা ছাড়া যে ডাইরেক্ট অজু করে ফেলবেন। অজু করে এসে দেখছেন ইমাম তো আর আপনার জন্য বসে থাকবে না, নামাজ তো কন্টিনিউ হবে, তো জামাত যদি কন্টিনিউ হয়ে যায় ওখানে এসে যোগ দিবেন জামাতে। তাহলে আগে যতটুকু পড়ছেন মাঝখানে যদি এক রাকাত ছুটে যেয়ে থাকে ওই এক রাকাতটা শুধু শেষে পড়ে ফেলবেন, বা শেষ নামাজ হয়ে যাবে, কথা কি বুঝতে পারছি? কিন্তু যদি কথাবার্তা বলেন, আলাপ সালাপ করেন, বাইরে যায় একটু পান পান খায় আসেন, তাহলে আবার নামাজ হবে না, তাহলে আবার শুরু থেকে পড়তে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।